আসসালামু আলাইকুম, কেমন আছেন ভিউয়ার্স? নিশ্চয়ই ভালো আছেন। অনেক দিন পর আপনাদের ভাইয়া দারাজ অ্যাপস থেকে ব্যাংকুক আর চিংকুকের জন্য র‍্যাবিট ফুড অর্ডার করল। আমি আর আপনাদের ভাইয়া সবসময় কাটাবন থেকে ওদের জন্য খাবার নিয়ে আসি, আর প্রথম যখন ব্যাংককে নিয়ে এসেছিলাম তখন এরকম অনলাইন থেকে স্মার্ট হার্টের র‍্যাবিট ফুডটা আমরা অর্ডার করতাম। মাঝখানে এই স্মার্ট হার্টটা কোথাও পাওয়া যায়নি, কাটাবনেও না, কোনো অনলাইনেও না। তো আপনাদের ভাইয়ার চোখে পড়ল দারাজ অ্যাপে এই স্মার্ট হার্টের র‍্যাবিট ফুড, আর দেখা মাত্রই সে সাথে সাথে অর্ডার করল। তো আমরা হাতে পেলাম আমাদের ব্যাংকুক আর চিংকুকের র‍্যাবিট ফুড। এই প্যাকেটে 1 কেজি পরিমাণ র‍্যাবিট ফুড আছে। এই যে দেখেন আমাদের চিংকু সোনা, আজকে আমাদের চিংকু সোনা অনেক রাগান্বিত। সবসময় সে কাগজ খায়, কাগজ তার খুবই পছন্দ। শুধু কাগজ না, যে কোনো জিনিসই সে কাটতে ভালোবাসে। আমি আমার চিংকু সোনার নাম দিয়েছি কাটিং মাস্টার। আমার কাটিং মাস্টার আজকে কাগজ কাটছে। সে অবশ্য কাগজগুলো কেটে কেটে খেয়ে ফেলে। আজকে সে প্রচুর রেগে আছে, আর রাগের কারণে আজকে আর সে খাচ্ছে না, সে শুধু ইঁদুরের মতো কেটে কেটে যাচ্ছে। এই যে দেখেন কি পরিমাণ কাগজ সে কেটেছে। কথায় আছে না, সঙ্গ দোষে লোহা ভাসে, আর ঠিক তাই হয়েছে আমার ব্যাংকু সোনার সাথে। সে চিংকুকে দেখে দেখে এখন কাগজ কাটতে শিখে গেছে। সে যদিও চিংকুকের মতো এত এক্সপার্ট হতে পারেনি, তবুও সে তাকে দেখে দেখে অনেকটাই কপি করে। চিংকু খুব স্পিডে কাটে আর সে খুব স্লোভাবে কাটে, কিন্তু কাটাকাটির কাজে দুজনই নিয়োজিত থাকে। চিংকু দেখেন আমার র‍্যাবিট ফুডের যে বাক্সটা আছে সেটাকেও কাটতে চেষ্টা করছে। সে সুযোগ খুঁজছে কখন এই বাক্সটাকে কাটা যায়। যদিও এটা একটু সাইড করে রেখেছি, কিন্তু বারবার চিংকু এই র‍্যাবিট ফুডের বক্সের উপরে এসেই বসে থাকে। এই যে দেখেন চিংকুর কাছ থেকে শিখেছে আমার ব্যাংকু সোনা কাগজ কাটাকাটি। যদিও সে এখন পর্যন্ত চিংকু সোনার মতো কাটিং মাস্টার হতে পারেনি, তবে সে ট্রাই করছে কিভাবে কাগজ কাটা যায়, আর আমার চিংকু তো একেবারেই মাস্টার হয়ে গেছে। ব্যাংকুর সামনে আমরা সবাই বসে আছি। আমি আবার ক্যামেরা ধরে রেখেছি, তা দেখে ব্যাংকু একটু ভয়ও পাচ্ছে। ভয়ে ভয়ে সে কাগজগুলো চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, কিন্তু চিংকু সোনা একেবারেই ভয় পায় না। ব্যাংকু তো একটু হলো ভয় পায়, আর চিংকু দেখেন কাগজ কাটাকাটি বাদ দিয়ে এখন কি করছে। রাহা একটা শক্ত কাঠ পেন্সিল চিংকুকে দাঁতের কাছে নিল, আর চিংকু খপ খপ করে সেই পেন্সিলটাও কাটা শুরু করলো। তার দাঁতে কি পরিমাণ ধার, আমার মনে হয় এটা দাঁত না, এটা হয়তো বা কুড়াল। সে কুটকুট করে পেন্সিলটা কাটছে। তাকে দেখে ব্যাংকুকও এসেছে, কিন্তু ব্যাংকুক ট্রাই করে ব্যর্থ হলো, সে একটুও দাঁত বসাতে পারলো না। তাই ব্যাংকু আবার চলে গেল, কিন্তু চিংকু আর হাল ছাড়ছে না। সে পেন্সিলটাকে কেটেই যাচ্ছে, কেটেই যাচ্ছে। এই যে দেখেন রাহা তার সামনে পেন্সিলটা ধরেছে, আর সে কেটে কেটে পেন্সিলটার কী নাজেহাল করেছে। এটা শুধু র‍্যাবিট না, এটা হচ্ছে একটা ইঁদুর। ওকে যে আমি কী নাম দেব আমি নিজেই ভেবে পাই না, তাই আপনাদের কাছেও বলছি ওর জন্য একটা নাম খুঁজে বের করেন। এটা আমার চিংকু সোনা না, এর নাম অন্য কিছু হবে। এই যে সবাই দেখেন একটি পেন্সিলের আত্মকাহিনী, চিংকু সোনা পেন্সিলটাকে কীভাবে ক্ষতবিক্ষত করেছে। চিংকু আজকে অনেক রাগান্বিত, তার কারণ হলো ওকে অনেক সময় ধরে আমরা ডাইনিং টেবিলে উঠিয়ে রেখেছি। সে ডাইনিং টেবিল থেকে নামতে পারে না। সে এখানে বসে থেকে একবার তো কাগজ কাটলো, তারপরে পেন্সিল কাটলো, আর এখন সে একটা মোবাইল নিয়ে বসে আছে। আমার মনে হয় এটা কিভাবে কাটা যায় সেই প্ল্যানিংই করছে। অনেক চিন্তাভাবনা করছে, কিন্তু মোবাইলটা হাত থেকে সে সরাচ্ছে না। মোবাইলটা সে হাতের মধ্যে চাপ দিয়ে বসে আছে। টেবিলের উপরে যে গাছটা ছিল আমার মানি প্ল্যান্টের, সেই গাছটাকে আমি আবার একটা রুমাল দিয়ে ঢেকে রেখেছি। এই গাছটাকে দেখলেই ব্যাংকুক চিংকুক দুইজনই এটাকে অ্যাটাক করে। এর পাতা খেতে খেতে গাছটাকেও তারা খুবই খারাপ অবস্থা বানিয়ে ফেলেছে। ওরা যেহেতু এখন টেবিলে আছে, তাই আপাতত গাছটা ঢাকি ঢেকে রেখেছি সুরক্ষার জন্য। আর চিংকু এখন অপেক্ষা করছে এই মোবাইলটাকে কি করা যায়।
আমিও বসে আছি অপেক্ষায়। দেখা যাক চিঙ্কু সোনা মোবাইলটার কি অবস্থা করে। আমার চিঙ্কু সোনা কি করছে আপনারা নিজের চোখেই দেখেন। মোবাইলটা সে কামড় দিয়ে উঁচা করতে পারেনি, কিন্তু পাশেই ছিল মোবাইলের স্ট্যান্ড। সে স্ট্যান্ডটার মধ্যে কামড়ে কামড়ে ছুঁড়ে ফেলছে। তার যত রাগ ছিল, ক্ষোভ ছিল, অভিমান ছিল, সব এই মোবাইলের স্ট্যান্ডের সাথে। তাকে আমরা নামিয়ে দেইনি, যার কারণে সে এরকম করছে। চিঙ্কু এত পাজি, সে আমাদেরকে ভয় পায় না। আমরা কাছে থাকলেও সে একটুও ভয় পায় না। আপনাদের ভাইয়া চিঙ্কু সোনার জন্য গাজর নিয়ে আসলো, ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো চিকন চিকন করে কেটে। চিঙ্কুর রাগ কমানোর জন্য ডাইনিং টেবিলের উপরেই তাকে গাজর খেতে দিল। সে এখন গাজর খাচ্ছে, রাহা আবার একটু টানাটানি করছে গাজর নিয়ে। না, রাহাকে ধমক দিলাম, ও অনেক রেগে আছে, ওর সাথে এমন করো না, ওকে শান্তিমতো গাজরগুলো খেতে দাও। কিন্তু রাহা দিদি চিঙ্কুকে আর শান্তি দেয় না, তারাও চিঙ্কুর সাথে সারা দিন খোঁচাখুচি করে, আর চিঙ্কুও খুব রেগে যায়। চিঙ্কুককে ডিস্টার্ব করার জন্য রাহা আবার দিল সেই কাঠ পেন্সিল, যেটা কিনা চিঙ্কুক কেটে কেটে নষ্ট করেছিল। চিঙ্কুক গাজর খাচ্ছে আর মাঝখানে পেন্সিলটা রাহা গেঁথে রাখলো। আপনাদের ভাইয়া আবার পেন্সিলটা সরিয়ে দিল। চিঙ্কুককে একটু শান্তি মতো খেতে দিচ্ছে না ওরা দুজন। তো কেমন লাগলো আমার চিঙ্কু সোনার দুষ্টুমিগুলো? আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।